অবস্থায় সত্যি কি শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভোটটা হবে নাকি খানিকক্ষণ আগে আমরা যে খবরটা ব্রেক করছিলাম যে বিচারপতি বলছেন যে এই অবস্থায় ভোট না হওয়াটাই উচিত এমন কি বিরোধী নেতা কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনিও একই সুরে কথা বলেছেন সেটাই সঠিক সিদ্ধান্ত সৃষ্টিতে বারবার যে কথাটা বলা হচ্ছে এটা খুব ডেঞ্জারাস একটা ট্রেন্ড তৈরি হচ্ছে যেখানে সরকারি কর্মচারীরা আমরা সরকারি কর্মচারীদের অন রেকর্ড প্রতিক্রিয়া এখনো পাইনি সরকারি কর্মচারী যারা বিডিওর কাজ করছেন যারা এসডিপিওর কাজ করছেন আমি আমার সাথে এই মুহূর্তে আবার যুক্ত হয়েছেন কৌস্তভ বাগচি এই মুহূর্তে আইনজীবী যুক্ত হয়েছেন কৌস্তভ কি বলবেন মামলা আসছে মানুষকে মারধর করা হচ্ছে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বিচারপতি নিজে এই মন্তব্যগুলো করছেন এবং তার পাশাপাশি এই বিডিও বা আইসি বা এসডিপিওরা যারা তৃণমূল কংগ্রেসের হয়ে কার্যত নেমে পড়েছে বলে অভিযোগ তারা তো নিজের সার্ভিস রেকর্ড খারাপ করছে হ্যালো কৌস্তভ শুনতে পাচ্ছি বলো কৌস্তভ বাগচি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে কৌস্তভ শুনতে পাচ্ছি বলো কোন একটা কারণে আমাদের টেলিফোন লাইন প্যাচ হচ্ছে না বোধহয় আমরা চেষ্টা করব আরেকবার আমাদের অতিথিদের সঙ্গে যুক্ত হওয়ার কিন্তু বারবার যে কথাটা বলা হচ্ছে উলু মিডিয়া একের এক ব্লকের যে বিডিওর বিরুদ্ধে অভিযোগ এবং তারপরে সিবিআই ঢুকলো গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে এবার সিবিআই ঢুকে পড়লো এবার পঞ্চায়েতের নির্বাচনে সিবিআই ঢুকে পড়লো বিডিওদের বিরুদ্ধে অভিযোগ এটা ভয়ঙ্কর একটা ট্রেন্ড বোধহয় বাংলার জন্য তার কারণ এবার বিডিও বিভিন্ন জায়গাতে বিডিও অফিসে সিবিআই তদন্ত হবে বিভিন্নভাবে সিবিআই অফিসাররা বিডিও অফিসে ঢোকার মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত লেভেলে এবার সিবিআই ইডি নিজেদের নাক গলাবে তৃণমূল কংগ্রেস বারবার বলে কেন সিবিআই আসছে কেন ইডি আসছে রাজ্য পুলিশ কি কাজটা করেছে বিডিও যে বিডিওর বিরুদ্ধে এভিডেন্স ট্যাম্পারিং এর অভিযোগ যে বিডিওর বিরুদ্ধে একের পর এক অভিযোগ গোটা বাংলা জুড়ে যে বিডিওদের বিরুদ্ধে অভিযোগ সেখানে রাজ্য সরকার রাজ্য পুলিশ পুলিশ মন্ত্রী কেন সক্রিয়তা দেখাননি কেন রাজ্য সরকারের সিআইডি সেখানে আগে ভাগে তদন্তটা শুরু করেনি এই প্রশ্নগুলো কিন্তু থাকছে সৃজিতা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কৌস্তভ বাগচি আবার যুক্ত হয়েছেন কৌস্তভ তোমার প্রতিক্রিয়া হ্যালো কৌস্তভ শুনতে পাচ্ছি তোমার প্রতিক্রিয়া এবার পঞ্চায়েত নির্বাচনেও সিবিআই তদন্তের হ্যাঁ যেখানে সে রাজ্য নির্বাচন কমিশনের বিভিন্ন রাজ্য সরকারি ও কর্মচারীদের বিরুদ্ধে তো সেখানে হাইকোর্টের জুয়েল কমিশন অর্ডার দিয়ে এটা তদন্ত করা ও বুঝতে পারছে আজকে মামলা অনেক মামলা চলাকালীন এই হাইকোর্ট আজকে তাদের অবজারভেশন দিয়েছে যেভাবে রাজ্যে একটা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র যেভাবে হানাহানি করেছে যেভাবে দুর্নীতি করেছে গোটা নির্বাচনী প্রক্রিয়াটাকে বন্ধ করেছে কোর্ট আজকে একটা অবজারভেশন দিয়েছে এরপরে সরকারের লজ্জা না একদম অনেক ধন্যবাদ কৌস্তভ বাগচি এই মুহূর্তের বড় খবর পঞ্চায়েত নির্বাচনে এবার সিবিআই তদন্ত